হ্যালো এভরিওয়ান আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠার সরলের অঙ্কগুলোকে সমাধান করে দেখাবো তো এই সরলের অঙ্কগুলো বদমাস নিয়ম মেনে চলে অর্থাৎ বিয়ের অর্থ ব্র্যাকেট বা বন্ধনী প্রথমে রেখা বন্ধনী থাকলে সেই বন্ধনীর কাজটাকে করব তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব আমরা অঙ্ক করতে করতে দেখে নেব যে রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনীগুলো কী কী তারপর দেখো ও এর অর্থ হচ্ছে অফ বা এর অর্থাৎ বন্ধনের কাজ করার পর যদি এর থাকে এর অর্থ হচ্ছে গুণ তাহলে সেই গুণের কাজটা আগে করতে হবে ডি অর্থাৎ হচ্ছে ডিভিশন বা ভাগ তারপর ভাগের কাজ করতে হবে তারপর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করতে হবে তারপর এডিশন বা যোগের কাজ সব শেষে এস অর্থাৎ সাবট্র্যাকশন বা বিয়োগের কাজগুলো করতে হবে দুটি বন্ধনের মধ্যে আমরা যদি কোনো চিহ্ন না দেখতে পায় তাহলে তার মাঝখানে এর আছে ধরে নিতে হবে অর্থাৎ তার জন্য গুণ করতে হবে তাহলে চলো এবার অঙ্কগুলোকে করি এক নম্বর অঙ্কটায় এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী আমাদেরকে প্রথম বন্ধনের কাজটা আগে করতে হবে আট বিয়োগ পাঁচ বিয়োগ তিন বিয়োগ দুই থেকে এক বিয়োগ দিলে হবে এক এবার প্রথম বন্ধনের কাজ শেষ তাই দ্বিতীয় বন্ধনে দিতে হবে আট বিয়োগ এবার দ্বিতীয় বন্ধনের কাজ তিন থেকে এক বিয়োগ দিলে হবে দুই দ্বিতীয় বন্ধনের কাজ শেষ তাই তৃতীয় বন্ধনে দিলাম এবার তৃতীয় বন্ধনের কাজ পাঁচ থেকে দুই বিয়োগ দিলে হবে তিন বিয়োগ দুই এবার দেখো যোগ শুধু আটের আগে কিছু নেই মানে এখানটা যোগ আছে আর এই দুটো হচ্ছে বিয়োগ চিহ্ন তাই বিয়োগগুলোকে একটা দলে যোগ করব আট বিয়োগ তিন আর দুয়ে কত পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ দিলে হবে তিন তিন উত্তর এরপর দুয়ের অঙ্কটা প্রথমে দেখো প্রথম বন্ধনের কাজ হবে চার থেকে এক বিয়োগ দিলে হবে তিন আর এখানে দেখো ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নেই তাই এখানটা কি হবে এর ধরে নিতে হবে তাই এর মানে হচ্ছে গুণ তাই দেখো চার থেকে এক বিয়োগ দিলে হবে তিন গুণ বারো যোগ ছয় ভাজিত সাত তৃতীয় বন্ধনী দিলাম ভাজিত তিন এবার দেখো গুণ থাকলে সেই গুণের কাজটা আগে করতে হবে এর থাকলে তাহলে তিন বারো কত ছত্রিশ যোগ ছয় ভাজিত সাত ভাজিত তিন এবার দ্বিতীয় বন্ধনী কাজটা করব ছত্রিশ আর ছয় যোগ করলে হবে বিয়াল্লিশ ভাজিত সাত তৃতীয় বন্ধনী দিলাম এরপর আছে ভাজিত তিন দেখো তৃতীয় বন্ধনীতে আছে বিয়াল্লিশ ভাজিত সাত সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত হয় আমরা জানি ছয় সাততে বিয়াল্লিশ তাই হবে ছয় ভাজিত তিন ছয়কে তিন দিয়ে ভাগ করলে হবে দুই তিন দুগুণে ছয় তে দুই উত্তর এবার দেখো এই অঙ্কটায় যেমন আছে সেরকম লিখব দিয়ে প্রথম বন্ধনীতে যে কাজ আছে সেখানটাই আগে করব ছয় ভাজিত তৃতীয় বন্ধনী দিলাম এক যোগ চার ভাজিত দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন ভাজিত এখানে দেখো যোগ চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে প্রথমে আমরা জানি ভাগের কাজটা আগে করতে হয় তাই চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই দুই দুগুণে চার তাই এখানে দুই হবে প্রথম বন্ধনী ক্লোজ করে দিলাম তারপর হবে দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এরপর যেমন আছে আবার সেরকম লেখো এক যোগ চার ভাজিত এক যোগ তিন ভাজিত এবার প্রথম বন্ধনীর কাজটা আগে হবে দুই আর একে যোগ করলে হবে তিন এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা প্রথম বন্ধনী আর দেব না ছয় ভাজিত এক যোগ চার ভাজিত আবার দেখো এখানে যোগ আছে আর ভাগ আছে তাহলে ভাগের কাজটা আগে করতে হবে এক যোগ তিন এককে তিন তাহলে এক হবে দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী ছয় ভাজিত এক যোগ চার ভাজিত এবার দেখো দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে এক একে কত দুই এরপর তৃতীয় বন্ধনী ছয় ভাজিত এবার দেখো এখানেও ভাগের কাজটা করবো আগে এক যোগ দুই দুগুণে চার তা এখানে হবে দুই ছয় ভাজিত দু আর কত তিন আর দেখো তিন দুগুণে ছয় তাই ছয়কে তিন দিয়ে ভাগ করলে হবে দুই এরপর চারের অঙ্কটা এখানে দেখো এবার প্রথম বন্ধনীর যে কাজটা আছে সেটা আগে করতে হবে সাত ভাজিত তিন যোগ দ্বিতীয় বন্ধনী আট বিয়োগ দিয়ে দেখো প্রথম বন্ধনীতে যোগের কাজটা আগে করে নেব তিন আর দুয়ে কত পাঁচ সাত ভাজিত তৃতীয় বন্ধনী দিলাম তিন যোগ পাঁচ থেকে এক বিয়োগ দিলে হবে চার সাত ভাজিত তিন যোগ আট থেকে চার বিয়োগ দিলে হবে চার এখানে দেখো সাত ভাজিত এবার চারা তিনে যোগ করলে কত হবে সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে হবে এক আমরা জানি কি সাত এককে সাত তাহলে এটার চারের অঙ্কটার উত্তর হলো এক এরপর পাঁচের অঙ্কটা দেখো এখানে সব যেমন আছে তেমনি লিখবো দিয়ে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করবো দুশো দশ বিয়োগ আট ভাজিত সাত বিয়োগ দেখো বা যোগটা আগে করতে হবে ছয় চারে কত দশ বিয়োগ সাত দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনী দিলাম দুশো দশ বিয়োগ আট ভাজিত সাত বিয়োগ দশ থেকে সাত বিয়োগ দিলে হবে তিন দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম তৃতীয় বন্ধনী দিলাম দুশো দশ বিয় তৃতীয় বন্ধনী আট ভাজিত দেখো সাত থেকে তিন বিয়োগ দিলে কত হবে চার দেখো দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেল তাই দ্বিতীয় বন্ধনী দেব না দুশো দশ বিয়োগ আটকে চার দিয়ে ভাগ করলে কত হবে দুই তাই দেখো দুশো দশ থেকে দুই বিয়োগ দিলে হবে দুশো আট পাঁচ উত্তর হয়ে গেল দুশো আট তারা দেখো একশো সাঁত্রিশ পাতার অঙ্ক এখানেই শেষ করলাম আবার পরের পৃষ্ঠার অঙ্ক যে সরল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আবার পরের ভিডিওতে দেব। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রেড বটনটা ক্লিক করে নেবে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা